আশাশুনি উপজেলার বড়দল ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান জগদীশ সানার বিজয় মিছিল ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল 11টায় ইউনিয়নের গোয়ালডাঙ্গা বাজার থেকে বিজয় মিছিল বের হয়ে বড়দল বাজার সহ বিভিন্ন স্থান ঘুরে মাদিয়া বাসন্তী মন্দির এবং পরবর্তীতে মধ্যম বড়দলে সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন ইউনিয়নের নবনির্বাচিত সংরক্ষিত মহিলা ইউপি সদস্য হাফিজা খাতুন তমা, শ্রাবন্তী বৈরাগী, রেহেনা পারবিন, সাধারণ ইউপি সদস্য চন্দ্রকান্ত মণ্ডল, কে এম রকিবুজ্জামান, ফারুক হোসেন আঙ্গুর, হাসান মোল্লা, আফজাল হোসেন সানা, জি এম আব্দুর রশিদ, শিক্ষক নিমাইচাঁদ সরকার, আলমামুন টিক্কা, কে এম মেহেদী ইসলাম রুবেল, সাংবাদিক এস এম শরীফ, মফিজুল ইসলাম প্রমুখ। এ সময় নবনির্বাচিত চেয়ারম্যান জগদীশ সানা বলেন, আর আপনারা যে দাবি করেছিলেন নদী, যে নদীতে আজকের পানি উঠছে, যে নদীটি মানুষের আজকের এক ফসল ইউনিয়ন যারা আবদ্ধ করে রেখেছে, এটা সময় লাগবে, কারণ এই নদীর উপরে বাড়ি হয়ে গেছে। আমি ওই যে আমরা যে মাদিয়াতে অনুষ্ঠান করলাম, এখানে আমি বলে এসেছি যারা নদীর উপরে বাড়ি করেছেন তাদের উদ্দেশ্যে আমি বলে এসেছি যে আপনারা একটা সময় আপনাদেরকে দিচ্ছি, আপনারা ধীরে ধীরে নদীর উপর থেকে আপনাদের জায়গাটার থেকে সরে যান, না হলে আগামী দিন হয়তো আপনাদের সঙ্গে আমার সম্পর্ক ভালো থাকবে না। আমাদের যে কর্মসূচির কাজ আসছে আগামীতে, কারণ এমনভাবে বেরিবাদ দেওয়া হয়েছে এটা কর্মসূচির কাজ দিয়ে ছাড়া সম্ভব নয়। তো আমাদের যারা মাছটা ছেড়েছে নদীতে তাদের মাছগুলো তারা তুলে নিক, আগামী জানুয়ারি মাস থেকে নদী হবে আপনাদের। এই যে জানুয়ারি মাস চলছে, নদী হবে আপনাদের, নদীর একটাই ইয়ে থাকবে স্লোগান, জাল জাল নদীটার মানুষের, এটাই হবে স্লোগান। যেখানে নদী আছে, খাট জমি আছে, যাদের জাল আছে তাদের জায়গায় থাকবে, অন্য কোনো মানুষের জায়গা থাকবে না। জীবন দিয়ে হলে আপনাদের আহ্বান রাখবো, আগামী পরিষদে আপনারা যেয়ে দেখবেন পরিষদ হবে আপনাদের। পরিষদের ইউনিয়ন পরিষদকে মুছে দিয়েছি আমি, ওখানে লিখেছি বড়দল ইউনিয়ন সেবা কেন্দ্র, এটা মানুষের সেবা কেন্দ্র হবে। আর দলমত, জাতিভেদ, বর্ণভেদ এগুলো সব মুছে ফেলতে হবে। আমি কোনো সম্প্রদায়ের না, আপনারা আমার দিকে কেউ মুখ ডাকবেন না, কেউ মুখ লুকাবেন না, আপনাদেরই ঘরের ছেলে। কারণ আপনারা যদি মুখ আড়াল করেন, রাস্তায় যখন দেখা হবে তখন আপনাদের সঙ্গে ভালো মন্দ জিজ্ঞাসা করতে পারবো না। পাঁচ বছর পরে ফিরে এলে বলবে চেয়ারম্যান কথা বলে না, আমাদের ছেলে মনে করে, আপনাদের সেবক মনে করে, কাজের লোক মনে করে। কারণ আমাদের চেয়ারম্যান বলেছে আমি মোস্তাকিম ভাইয়ের বাড়ির কাজের লোক, এই কাজের লোক হিসাবে আপনারা আমাকে ব্যবহার করবেন। দেখবেন যেমন কাজের লোক একটা বাড়িতে থাকে এমনিভাবে আমাকে ব্যবহার করবেন, আমি যেন আগামী পাঁচ বছর আপনাদের কাজের লোক হিসাবে থাকতে পারি। আমার চেয়ারম্যান মহোদয় বলেছে, আর যারা ফেল করেছে মানে নির্বাচনে যারা আজকে জিততে পারেনি তাদের উদ্দেশ্যে বলতে চাই, আপনারা মানুষের কল্যাণে কাজ করুন। মানুষ আপনাদেরকে যদি এই পাঁচ বছরের সুযোগ আছে আপনারা পরিষদে আসুন, আমাদের সঙ্গে স্বচ্ছভাবে ভাগাভাগি করে নিন। যেসব আমাদের চেয়ারম্যান মহোদয় যারা প্রার্থী ছিল কিংবা মেম্বার প্রার্থী ছিল, আপনারা আসুন, আমার সঙ্গে কথা বলুন, আপনাদের চাহিদা যেটা আপনি নিয়ে মানুষের কল্যাণে কাজ করুন। আগামীতে যদি আপনারা ভালো জায়গায় পৌঁছাতে পারেন আমি এখান থেকে সরে চলে যাব, আপনারা মানুষের জন্য কাজ করুন। এই কাজগুলো জননেত্রী শেখ হাসিনার কাজ। আমরা যদি সহিংসতা তৈরি করি খাজানার মতো, তাহলে আমার মানুষ থাকবে আতঙ্কে। আমি কোনো মানুষকে আতঙ্ক দেখতে চাই না। আমার যে জামাই আছে যে আলিম মোল্লা, আমি ভোটের পাস করার পরে ওনার কাছে কল দিয়েছিলাম, উনি হয়তো কষ্টে কলটি ধরেনি, তবু আবার আমি যখন পরিষদে বসবো ওনাকে নিয়ে যাবো পরিষদে, উনি দেখবেন পরিষদে বসবেন যে পরিষদ কত স্বচ্ছ, উনি দেখবেন উপলব্ধি করবেন। ওনার যেটুকু প্রয়োজন আমি ওনার চাহিদা মিটিয়ে দেবো। সবার উদ্দেশ্যে বলতে চাই, যারা নির্বাচনে আজকে অকৃতকার্য হয়েছেন, তারা আগামী দিন আবার একসাথে আমরা সংঘবদ্ধ হয়ে এই বড়দল ইউনিয়নকে মানুষের কল্যাণে উৎসর্গ করি। এই মানুষগুলো হবে ভালোবাসার একটা আশ্রয়স্থল, এই মানুষগুলো যেন পায় আগামী দিন। যেগুলো আমার আসলে মানে ইউনুস আলী সানা দেখেছি আমি, যে আমার বৃদ্ধ মানুষ রাস্তা যদি দাঁড়িয়ে থাকতো উনি নেমে ছালাম করতেন, ওনার কাছ থেকে শিখেছি আমি। এই মানুষগুলোকে সবাই যেন আমরা সম্মান করি, গুরুজনদেরকে যেন আমরা সম্মান করি, আমার ছোটো ছোটো বাচ্চাদেরকে আমরা যেন ক্রীড়াঙ্গনে খেলার মাঠে ফিরিয়ে আনতে পারি, যেন মাদক ওদের ছুটে না পারে কখনো, এই আশাবাদ ব্যক্ত করে আমার প্রাণপ্রিয় নেত্রী জননেত্রী শেখ হাসিনা, যিনি মানুষের কল্যাণে বাংলাদেশ নিজের জীবনকে উৎসর্গ করে দিয়েছেন, সেই মানুষটির জন্য আমরা সবাই কাজ করি।
করব, ওনার জন্য আমরা আশীর্বাদ করব, উনি যেন বাংলার মাটিতে বারে বারে ফিরে আসেন। আর প্রাণপ্রিয় নেতা জননেতা জনাব এবিএম মুস্তাকিম ভাইয়ের পরিবারের সুস্বাস্থ্য কামনা করি। আপনারা ভালো থাকবেন, আগামী দিন পরিষদে আপনাদের সঙ্গে বারে বারে কথা হবে, গ্রামে দাওয়াত দিবেন, চলে আসবো, এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। শাহিনুর ইসলাম, জনতার মিছিল।